বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আবারও নতুন করে ওমানে লকডাউন শুরু হয়ে গিয়েছে। তো আজকে 4 তারিখ, 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই লকডাউন থাকবে। আর লকডাউনের টাইমটা নির্ধারিত করা হয়েছে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত। তো এখানে ইমার্জেন্সি কোনো যাতায়াত করা যাবে, বাইরে বের হওয়া যাবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ থাকবে। তো আমরা যে এরিয়াতে আছি এই এরিয়াটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা কতটা রুলস মেনে চলি আপনারা হয়তো বা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। ওমানি এবং প্রবাসী সবাই কিন্তু যে রুলসগুলা দেওয়া হয় ওমানে সব কিছু মেনেই কিন্তু আমরা চলি। এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে বাইরের অবস্থাটা দেখে। তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন, এখানে শুধুমাত্র খোলা থাকবে ডিসমেসারি, তারপর পেট্রোল পাম্প আর হসপিটাল, ইমার্জেন্সি যেগুলো আর কি, এগুলাই খোলা, আর বাকি সব ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত যে আপু ভাইয়েরা আমাকে এত এত সাপোর্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সবার কাছেই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো বা অন্য আরেকজন এই ভিডিওটা দেখতে পারবে। তো সবার কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।